যারা মুসলমান হিসাবে দাবি করেন তাদের প্রত্যেকের আজকের এই দিনে এই মিছিলে সমাগমে আসা উচিত। আমি মনে করি যদি মুসলমান হিসাবে দাবি করে থাকেন তাহলে শাহজালাল বাবার এই বিজয় মিছিলে সবাই 26শে শাওয়াল অংশগ্রহণ করবেন। এই যে উৎসবটা এটা হলো মূলত এখানে বিশেষত হলো হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন, আসার পরে যখন উনি ইসলাম প্রতিষ্ঠিত করেন, প্রতিষ্ঠিত করার পরে এই দিনে 26শে শাওয়াল উনি বিজয় মিছিল দিয়েছিলেন, ৩৬০ আউলিয়াকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে বিজয় মিছিল দিয়েছিলেন, বিজয় উৎসব করেছিলেন এই 26শে শাওয়াল। আর এই 26শে শাওয়ালই ওনার পীর ও মুর্শিদ কিবলা হযরত সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি তাআলা উনি দুনিয়া থেকে বিদায় নেন এই তারিখেই। তো উনি এখানে আসেন, এসে যখন ওনার মুর্শিদ কিবলার ইন্তেকালের খবর পান এখানে এসে ৩৬০ আউলিয়াকে নিয়ে উনি মিলাদ মাহফিল করেন। এবং এখানে আসার মূলত আরেকটা উদ্দেশ্য ছিল হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি তাআলা উনি এসেছিলেন এখানে একজন কাঠুরিয়ার নিমন্ত্রণে। কাঠুরিয়ার একটা অভিযোগ ছিল ওনার কাছে যে ওনার দুজন সুন্দরী মেয়ে বিবাহ হচ্ছে না, উনি কাঠুরিয়া, উনি কাঠ কাটেন বিদায় ওনার মেয়েগুলো বিয়ে হচ্ছে না, সেজন্য উনি এখানে এসেছিলেন এবং এই সবাইকে নিয়ে ৩৬০ আউলিয়াকে নিয়ে উনি লাকড়ি কেটেছিলেন এই বৈষম্যতা দূর করার জন্য। মানুষের মধ্যে যে ভেদাভেদ, কেউ ধনী, কেউ গরিব, কেউ বড়লোক, কেউ ছোটলোক, এগুলাকে দূর করার জন্য, এগুলা বৈষম্যতা দূর করার জন্য এখানে এসে ৩৬০ আউলিয়াকে নিয়ে উনি লাকড়ি কেটেছিলেন। এবং এই লাকড়ির দ্বারাই ঠিক 18 থেকে 19 দিন পরে ওনার উফাত হয়। উফাতের এই যে তাবারুকটা হয় শাহজালাল বাবা উরুস শরীফের তাবারুকটা এই লাকড়ি দিয়েই উরুস শরীফের তাবারুক সম্পন্ন করা হয়। এখানে বিশেষত মূলত যেটা আমরা বৈষম্য রাখবো না আজকের দিনটা থেকে, এবং যে ইসলামের বিজয় করেছিলেন শাহজালাল বাবা এবং বিজয় মিছিল দিয়েছিলেন এই 26শে শাওয়াল। তো আমরা যেহেতু মুসলমান হিসাবে দাবি করি, আমরা এই 26শে শাওয়ালে শাহজালাল বাবার এই যে বিজয় মিছিলে আমরা 21শে ফেব্রুয়ারি পালন করি, আমরা 26শে মার্চ পালন করি, আমরা 16ই ডিসেম্বর পালন করি, কিন্তু আমাদের মুসলমানদের এই যে একটা বিশেষ দিন, আমরা বাংলাদেশে মুসলমানরা 26শে শাওয়াল হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত করেছিলেন এই ইসলাম ধর্মকে, এই মিছিল করেছিলেন, কিন্তু আমরা এই মিছিলের মধ্যে নাই, আমরা এগুলার মধ্যে নাই, আমাদের এইগুলোর মধ্যে আসতে হবে। তখনই আমাদের মুসলমানরা ইজ্জত পাবে, মুসলমানরা সম্মান লাভ করবে, মুসলমানরা ইসলাম প্রতিষ্ঠিত হবে, মুসলমানরা আর বিতাড়িত হবে না, আর নির্যাতিত হবে না। জি, শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি এখানে যে গাছ আছে দেখছেন আপনারা, যেখানে এখানে এসে যে আশা গাছ, এখানে এসে বসেছিলেন, এখানে মিলাদ শরীফ পড়েছিলেন, ওনার মুর্শিদকে নিয়ে দোয়া করেছিলেন। সেই রুসুমাতে, সেই সিলসিলা থেকে আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন, মতলি সাহেবের যারা ছিলেন, শাহজালাল বাবার যাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন, তারা পরম্পরায় এটা করে আসতেছেন, আমরাও পরম্পরায়, বংশ পরম্পরায় এটা করে আসতেছি। প্রতি বছর 26শে শাওয়াল মতলি সাহেবের মাধ্যমে এখানে আমরা আসি, আসার পরে মিলাদ শরীফ হয়, মিলাদ শরীফের পরে মুতলি সাহেবের দোয়া করেন এবং মুতলি সাহেবের মাধ্যমে তাবারুক বিতরণ করা হয় এবং লাকড়ি কেটে সবাই আমরা দরবারে নিয়ে যাই মাজার শরীফে। এবং এই লাকড়ি দিয়ে শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহির যে উরুস শরীফের যে তাবারুকটা পাক হয় এই লাকড়ি দিয়েই পাক হয়। এটা হলো জিলকদ চাঁদের 18, 19 তারিখে হলো জিলকদ চাঁদের শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহি তাআলার উরুস শরীফ। সবাই দেশ বিদেশে সবাই আসবেন এবং বিশেষ করে আমি আবারও বলছি, যারা মুসলমান হিসাবে দাবি করেন, যারা মুসলমান বলে গর্বিত বোধ করেন, তাদেরকে বলবো আপনারা এই 26শে শাওয়াল হযরত শাহজালাল মুজাদ্দেদ মনি রহমতুল্লাহ আলাইহির এই বিজয় মিছিলে অংশগ্রহণ করবেন, সেই কামনা ব্যক্ত রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ইনশাআল্লাহ খুব আনন্দিত আর খুব ভালো লাগতেছে, খুবই ভালো আছি ইনশাআল্লাহ, খুব আনন্দ লাগতেছে। আমরা সবাই ফির ভাই, সবাই শাহজালালের ভক্ত, সব সময় যেন আমরা সুন্দরভাবে বিবাহ কাটাইয়া আমরা সব সময় যেন আইসা ৩৬০ পক্ষ থেকে আপনাদেরকে সালাম। শাহজালাল বাবার উসিল্লায় আমরা খুব আনন্দ পাইতেছি, আমরা খুব ভালো আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। শাহজালাল বাবা কে, শাহজালাল বাবা কি জয়, শাহজালাল বাবা কি জয়। কোন চ্যানেল ভাই? সিলেট অনলাইন।